الحمد لله الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل وباتباع سنة نبينا صلى الله عليه وسلم في كل قول من أقوالنا وفي كل عمل من أعمالنا وفي كل شأن من شؤوننا واجتنبوا المعاصي واجتنبوا معاصي الله ورسوله صلى الله عليه وسلم نسأل الله سبحانه أن يوفقنا وإياكم لما يحبه ويرضى ويجعلنا من عباده المتقين المخلصين المؤمنين انه ولي ذلك والقدر عليه ايها المسلمون الله سبحانه وتعالى القران سوره الروم المدحك ومن اياته خلق السماوات والارض واختلاف السنتكم والوانكم ان في ذلك لايات للعالمين আর আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটা নিদর্শন হচ্ছে এই খালকুস আর্থ আথ আসমানসমূহ এবং জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষার বৈচিত্র্য ওয়িলাফ ও আলসেনাথিকুম ও অ্যাল এবং তোমাদের বর্ণের বৈচিত্র্য নিশ্চয়ই এসবের মধ্যে নিদর্শন রয়েছে সেসব লোকদের জন্য যারা জানে যাদের নলেজ আছে এখানে ওয়েলসিন অ্যাতিকুম এর অর্থ মুফাসরিন কেরাম বলেছেন যে টি ইবনু ক্যাথিরের মধ্যে ইমাম ইবনু ক্যাথির উল্লেখ করেছেন ইখতিলাফু তেলাফু লোগাচিক মানে ভাষা তোমাদের ভাষার বৈচিত্র্য অর্থাৎ তোমরা যে বিভিন্ন ভাষায় কথা বলো এটা কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি অতএব ভাষার স্রষ্টা হচ্ছেন আল্লাহ সুভায়ানু হওয়া তায় পৃথিবীর যে কোনো ভাষা যে কোনো মানুষের ভাষা সেটা মুসলিম হোক আর অমুসলিমই হোক না কেন অতএব বিষয়টা এমন নয় যে বাংলা ভাষার স্রষ্টা অমুসলিমরা আর আরবি ভাষার স্রষ্টা আল্লাহ সুবাহানু হতে হয় না অনেকেই ভুল ধারণা ছড়িয়েছে এখন হয়তো বা ছড়াচ্ছে ইংরেজি ভাষার স্রষ্টাকে আল্লাহ আল্লা হতে হয় এমনকি সংস্কৃত ভাষা যে কোনো ভাষা এই আয়াত দ্বারা প্রমাণিত যে আল্লাহ সুভাহতাল তিনি মানুষের মুখে ভাষা দিয়েছেন তারা যে ভাষা ব্যবহার করে একে অপরের মনের ভাব বিনিময় করে তার স্রষ্টা হচ্ছেন আল্লাহ আল্লা আলাহ এবং শুধু তাই নয় তিনি বলেছেন যে ভাষার বৈচিত্র্য এটা আল্লাহর নিদর্শন আয়াতুল্লাহ আয়াত ফিল আর্থ একই জাতের মানুষ একই রকম প্রাণী একই বুদ্ধি সম্পন্ন আল্লাহর সৃষ্টি অথচ তাদের মধ্যে দেখেন বর্ণেরও বৈচিত্র্য রয়েছে ভাষারও বৈচিত্র্য রয়েছে আমাদের গায়ের রঙ কে সৃষ্টি করেছেন আল্লাহ কিন্তু পৃথিবীর মানুষ তো আল্লাহর দেয়া বিধানকে মানে না এই জন্য তারা বর্ণ বৈষম্যের কারণেও তারা ডিসক্রিমিনেট করে এবং ভাষার বৈষম্যের কারণেও তারা মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করে মূলত আল্লাহ কোনো বৈষম্য সৃষ্টি করেননি আল্লাহ কখনো বলেননি যে আরবি ভাষা জানবে না অথচ মোমেন থাকবে মুসলিম থাকবে আর সে জান্নাতে যাবে না এটা কি বলেছেন কখনো জান্নাতে যাওয়ার জন্য কি আরবি ভাষা রপ্ত করা জরুরি মোটেই জরুরি নয় এটা হচ্ছে আল্লাহর দয়া কারণ তিনি জানেন এই যে বর্ণের বৈচিত্র্য আর ভাষার বৈচিত্র্য এটা আসলে তাকুয়ার ভিত্তি নয় তাকুয়ার ভিত্তি হচ্ছে অন্য জায়গায় সেটি হচ্ছে দিনদারি তার আকিদা ইমান তার আমল তার ইবাদত এবং তার কালচার এবং তার কালচার ভাষা আর কালচারের মধ্যে একটা দ্বিগুড় সম্পর্ক আছে এই কারণে অনেকে পার্থক্য করতে পারেন না ইংরেজি ভাষা আর ইংরেজি কালচার দুটো ভিন্ন জিনিস সংস্কৃত ভাষা আর সংস্কৃত ভাষার কালচার দুটো ভিন্ন জিনিস সংস্কৃত ভাষায় কথা বলে হিন্দুরা অতএব সেই সংস্কৃতি হচ্ছে হিন্দুও না সংস্কৃতি কিন্তু ভাষা তো আর হিন্দু হয় না বাংলা ভাষাও এটা হিন্দুও নয় মুসলিমও নয় এ ভাষার স্রষ্টা হচ্ছেন আল্লাহ অতএব ভাষার প্রতি আমাদের সঠিক ধারণা পোষণ করা দরকার প্রথম কথা বাংলা ভাষায় যদি আপনি আল্লাহর গুণগান করেন এটা কি নিন্দিত হতে পারে আরবি ভাষায় যদি আপনি গালিগালাজ করেন এটা কি প্রশংসিত হতে পারে তাহলে বুঝতে পেরেছেন ভাষার কন্টেন্টটা কি তার উপর নির্ভর করবে আপনি কি ভালো কাজ করলেন নাকি মন্দ কাজ করলেন ভাষাটা এর জন্য দায়ী নয় প্রত্যেক ভাষাতে ভালো বলার সুযোগ আছে এবং মন্দ বলারও সুযোগ আছে এবং যেটা বলেছি ভাষার সাথে জড়িত হচ্ছে কালচার এবং কিছু শব্দ অবশ্যই কালচার থেকে তৈরি হয় কোনো সন্দেহ নেই তাই না এই যেমন বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড এই শব্দটা হিন্দু আকিদা বিশ্বাস থেকে তৈরি হয়েছে কারণ তারা এই মহাজগতকে ব্রহ্মের অণ্ড মনে করে থাকে যাই হোক সেই প্রসঙ্গে আজকে আসলে আমরা আলোচনা করব না আমরা শুধু আলোচনা করতে চাই পৃথিবীর আরবি ভাষার বাইরে যত ভাষা আছে সেগুলোও আল্লাহর সৃষ্টি এবং সেই ভাষায় যারা কথা বলেন তাদের নিজেদেরকে ছোট এবং হীন মনে করার কোনো সুযোগ নেই এবং এই ভাষাগুলো শেখা এটা আল্লাহরই নির্দেশ যে কোনো ভাষা শেখা আল্লাহরই নির্দেশ একটা সময় আমরা দেখতাম যে আমাদের আলেম ওলামা বাংলা ভাষা শিখত না তাই না এটা বেশি দিন আগের কথা নয় যখন আমাদের মাদ্রাসাগুলো তো বাংলা ভাষা চালু হলো এটা আশির দশকে আমিও মাদ্রাসায় পড়তাম এই চুরাশি পঁচাশি সালে তখন দেখা গেল যে আমাদের এদেশের মানুষ যারা মাদ্রাসায় পড়ছেন তারা বাংলা ভাষা পড়াশোনা শুরু করলেন এর আগ পর্যন্ত আমরা নিজেরাও ছোটো সময় সব উর্দুতে পড়েছি অথবা ফার্সিতে আরবি থেকে উর্দু অথবা ফার্সি একটা ভুল ধারণা থেকে সম্ভবত অন্য কোনো কারণও থাকতে পারে বাট সেই ধারণাটা শুদ্ধ নয় প্রত্যেক ব্যক্তি তার নিজের ভাষা এলাকার ভাষা জনপদের ভাষা শেখাটাই তার জন্য বেশি সঙ্গত এবং আরবি ভাষা শিখবো আমরা তিনদারির কারণে কোরআন শেখার জন্য হাদিস শেখার জন্য এখানে দেখেন আরও একটা আয়াত আছে যেটি সুরাই ইব্রাহিমের চার নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ওয়ামা আর মির রাসৌলিন আমি কোনো রাসুলি প্রেরণ করিনি যখনই করেছি তখন তার স্বজাতির ভাষায় তাকে প্রেরণ করেছে অর্থাৎ তিনি তার জাতিকে আল্লাহর বাণী আল্লাহর বিধান এবং আল্লাহর নির্দেশনা পৌঁছিয়েছেন তার স্বজাতির ভাষায় তার মাতৃভাষায় মাতৃভাষা এটা হয়তো আমাদের একটা টার্মে পরিণত হয়েছে আসলে জাতির ভাষা জাতীয় ভাষা জনগণ যে ভাষায় কথা বলে সেটাই হচ্ছে যেটাকে আমরা নেইটিভ ল্যাঙ্গুয়েজ বলি বাংলা এসে গেছে সেটা মাতৃভাষা মানে মায়ের ভাষা সেটাও একদম ভুল নয় কারণ মায়ের মুখ থেকে শুনে শুনে তো বাচ্চারা ভাষা শেখে ফলে এটা হয়ে গেছে মায়ের ভাষা আরব দেশের ছোট বাচ্চারা আপনি দেখবেন যে কি সুন্দর আরবিতে বলে অবাক হওয়ার কিছু নেই আমাদের ছোটো বাচ্চারা বাংলা বলে না এখান থেকে কেউ গিয়ে অনেকে অবাক হন যে এরা এত ছোটো ছোটো বাচ্চা আরবি পারে তো পারবেই তো সে তো তার মায়ের কাছ থেকে আরবি ভাষাই শিখেছে আর আমাদের বাচ্চারা শিশুরা শেখে বাংলা ভাষা অতএব এই ভাষার মধ্যে কোনো ত্রুটি নেই কোনো দোষ নেই বরং আমরা দেখেছি যে নবী সাল্লাহ সাল্লাম জায়দ বিন তাবিদ রাত আল্লাহ তাল আনহুকে তিনি ইহুদিদের ভাষা শেখার জন্য নির্দেশ দিলেন এই হাদিসটি বর্ণিত সুনান আবি দাউদের মধ্যে সুনানা মিজের মধ্যে মোস্তাদ ইমাম আহমদের মধ্যে আল মোস্তাদ হাকিমের মধ্যে ইমাম হাকিম বলেছেন এটা সাহি ইমাম তিরমিজিও বলেছেন এটা শাহি শেখ আলবানি বলেছেন এ হাদিসটা হাসান বিশুদ্ধ হাদিস নবী সাল্লা সাল্লাম এর সাথে আরো অনেকগুলো দলিল আছে আমরা সেটা পরে বলছি আমাদের আজকের প্রসঙ্গ আসলে মাতৃভাষায় খোদবা দেওয়া নিয়ে মাতৃভাষায় কথা বলাটা আমরা দলিল পেলাম পেলাম না মাতৃভাষা শেখা বা মায়ের ভাষা বা অনারব ভাষা শেখার গুরুত্ব আমরা হাদিস থেকে জানতে পারলাম এখন কথা হচ্ছে আজকে এই যে আমি মেম্বরে দাঁড়িয়েছি জুমার দিন খোদবা দেওয়ার জন্যে আরবিতে দেব নাকি বাংলায় দেব তাই না একটা বিতর্ক আছে না কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে ওলাম কোরামের একাধিক মত আছে কেউ কেউ বলছেন যে না খোদ্া আর বীতি দিতে হবে এটা অনারব ভাষায় দেওয়া যাবে না আমরা বিষয়টা একটু তলিয়ে দেখি কি বলছে আমাদের ওলামা কোরাম মক্কার ইসলামিফিক কাউন্সিল মাজমা ইসলামী ইসলামি সেটির একটি রেজলেশন সিদ্ধান্তে এসেছে এভাবে বলা হয়েছে খুদ্ুল জুমা ওয়াল এইদ বেগাই লোকাল ফিগাইর আল আরবিয়া মানে তাদের কাছে একটা প্রশ্ন আসার পরিপ্রেক্ষিতে এই রেজলেশন তারা করেছেন যে অনারব দেশগুলোতে অনারব ভাষায় জুমা এবং দুই ঈদের খুদ্া দেওয়ার ব্যাপারে আমরা কি করতে পারি এবং বিশেষ করে আরও অন্য প্রশ্ন এসেছে সেটা আজকে আমাদের আলোচ্য বিষয় নয় এক্ষেত্রে ইসলামিক কাউন্সিলের যে বিশাল একটা কনফারেন্স হয়েছিল। সেখানে সকল সদস্য আলোচনার শেষে যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা হচ্ছে এরকম আন্ন র ইয়া আদাল আল্লাদিন আখতারুহু হুয়া আন্না লোগ আতাল আরাবিয়া ফি আদ আ খদ বাতিল জুম আতুইন ফি রাইল বেলাদিল নাতপ বেল আরাবিয়া লেই স্যাত শাহরুখ হাতিহা বলেছেন এর মধ্যে সবচেয়ে ইনসাফপূর্ণ মতামত হচ্ছে যেটাকে আমরা এখতিয়ার করছি চুজ করছি সেটা হলো জুমরার খোদবা এবং এইদাইনের খোদ বা দেওয়ার ক্ষেত্রে আরবি ভাষা অনারব দেশসমূহে এই আরবি ভাষা এটা ওই সালাদ শুদ্ধ হওয়ার শর্ত নয় তার মানে হচ্ছে অনারব ভাষায় যদি আপনি খোদবা দেন তাহলে আপনার সালাদ শুদ্ধ হয়ে যাবে বিষয়টা এমন নয় যে আরবি ভাষায় যদি আপনি খোদবা না দেন তাহলে আপনার খোদবাও বাতিল সালাতও বাতিল এটা আমাদের দেশে কেউ কেউ প্রচার করছেন যেহেতু হয়তো তাদের কাছে ওই মতটা প্রাধান্য পেয়েছে কিন্তু কথা বলার ভঙ্গিটা কিন্তু ভুল যারা বলেছেন খোদবা দিতেই হবে তারা কিন্তু অন্যদের সালাদ বাতিলটা বলেননি আপনার কাছে রাজে হচ্ছে ঠিক আছে আমরা খোদবাটা আরবিতেই দেব। কিন্তু এক্ষেত্রে এটা হলো ইসলামিক ফেক কাউন্সিল যেখানে বিশ্বের অনেক বড় বড় দেশের ফাঁকি আমাদের উপমহাদেশের অনেক ফকিও সেখানে থাকেন এবং আরব দেশগুলোর ফকিরাও সেখানে থাকেন তারা বলেছেন ওলাইিন্নাল আহসান তাহলে সুন্দরভাবে খোদ কিভাবে কীভাবে দিবে পুরোটাই কি বাংলা দিবে তাহলে আহসানটা উত্তমটা কি বেস্ট ওয়ে তারা বলেছেন খুদবা বাংলায় দিতে অথবা অন্য ভাষায় দিতে কোনো অসুবিধা নেই তবে উত্তম হচ্ছে যেটা তারা রেকমেন্ড করছেন আদা ও মোকাদ্দেমাত খুদ্া ও মা কর আনিয়া বিল্লো আরবিয়া খুদবার প্রথম যে ভূমিকা শুরু আমরা যে খুদবাটা খুদ্ুল হাজা দিয়ে অনেক সময় শুরু করি অনেক সময় এর বাইরে অন্য আরবি খুদবা দিয়ে শুরু করি সেই ভূমিকা এবং পাশাপাশি যে সমস্ত আয়াত এবং আহাদিসগুলো এখানে উল্লেখ করা হয় খুদবার মধ্যে সেগুলো আরবিতে দেওয়াটা এটা উত্তম আন যাতে অনারব যারা রয়েছেন তাদেরকে আরবি ভাষা শোনানো কোরআন শোনানো শোনানোর ব্যাপারে তাদেরকে অভ্যস্ত করা যেতে পারে মিম্মা ইউসাহ আলাইহিম তা আল্লো মোহা যাতে করে তাদের আরবি ভাষা শেখাটা সহজ হয় তাই না আজকে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমাদের অনেক মুসলিম ভাই বোনেরা আরবি শেখার জন্য খুবই আগ্রহী যদি আমরা আরবি ভাষাকে বর্জন করে ফেলতাম তাহলে কি আর আগ্রহী হতো হতো না সবাই বুঝতে পারছেন যে আরবি কিছু আমাদের শেখা দরকার কোরআন বোঝার জন্য হাদিস বোঝার জন্য এবং আরবি কুৎবাগুলো বোঝার জন্য বা খুতবার মধ্যে যে কতটুকু আরবি অংশ বলা হয় সেটা বোঝার জন্য ইত্যাদি ও কেরা কোরআন বেলোগা চিল্লাতি এরপরে খতিব তিনি সামিয়াঈদেরকে যে ওয়াজটা করবেন এবং তাদেরকে যে আলোকিত করবেন সেটা সেই ভাষায় করবেন যে ভাষা তারা বোঝে এটা কিন্তু একটা বড় অথরিটি ইসলামিক ফেক কাউন্সিল মক্কার এটা পৃথিবীর একটা বড় অথরিটি যারা শেরিয়ার পক্ষে কথা বলার অথরিটি রাখে অতএব আজকে আমরা যারা এই মেম্বারে দাঁড়িয়ে আরবির পাশাপাশি বাংলা খোদবাও আমরা চালু করেছি তাদেরকে ভুল বাতিল বলার কোনো সুযোগ আসলে নাই আপনি ভিন্ন মত পোষণ করতে পারেন যেহেতু আমরা শুরুতেই বলেছি দুটো মত আছে কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাতৃভাষায় খোদবা দেওয়া সেটা সালাতল জুমার ক্ষেত্রে হোক অথবা সালাতল এই ক্ষেত্রে হোক সেটা খুবই সুস্পষ্ট একটা বিষয় বিশুদ্ধ একটা বিষয় আচ্ছা এক্ষেত্রে সৌদি আরবের বরং আমরা বলবো আন্তর্জাতিক আরেকটা অথরাইজড ফতোয়া সংস্থা রয়েছে সেটা হলো আল নদা এমা লজ নদা এম আল বাহুদ আল এলমিয়া এটা সৌদি আরবের সবচেয়ে বড় অথরিটি ফতোয়া দেওয়ার সবচেয়ে বড় অথরিটি অনেকগুলো ইস্যুতে তারা ফতোয়া দিয়ে থাকে ফতোয়া বোর্ড আছে এবং বিশ্ববিখ্যাত ওলামাইকেরামের সমন্বয়ে

যে জুমার আর খুতবার মধ্যে আরবি ভাষায় খুঁতবাটা হওয়াটা শর্ত এমন শর্ত প্রণয়নকারী কোন হাদিস নবিসাল্লাহসাল্লামের কাছ থেকে সাব্যস্তই হয়নি ওয়াইন নামা কান আসাল্লাল্লাহ আলাই হুয়াসাল্লাম ইয়ে তুববিল লোক ফিল জুম আতু অগাই রিহা লে নাহা লোগাটো হোৱা লোকাটো হওহি আর নবীসাল্লাহসাল্লাম তিনি জুম আহ এবং অন্যত্র শুধু আরবি ভাষাতেই খোদ দিতেন এজন্যে যে এটা তার ভাষা এবং তার জাতির ভাষা তিনি কি ইচ্ছে করলে বাংলা দিতে পারতেন বলেন নাকি ইংরেজিতে অথবা হিন্দি কিংবা উর্দুতে পারতেন পারতেন না নবী সাল্লাহ আসাল্লাম যে উর্দু জানতেন এমন কোনো দলিল নাই সুতরাং এ থেকে আমাদেরকে আসলে বুঝে নিতে হবে যে তিনি আরও অনেকগুলো কথা বলেছেন এখানে উল্লেখ করেছেন যে ব্যক্তি মানুষকে ওয়াজ করে মানুষকে উপদেশ দেয় যে ব্যক্তি মানুষকে নির্দেশনা দেয় যে ব্যক্তি মানুষকে দিনের বিষয়গুলো স্মরণ করিয়ে দেয় তার জন্য জায়েজ হচ্ছে সে তার নিজের ভাষায় অথবা নিজের জাতির ভাষায় সে যে যে ভাষাটা তারা বুঝে সে ভাষায় সেগুলো আদায় করা নবী সাল্লাম তিনি যে সমস্ত চিঠিগুলো প্রেরণ করেছিলেন বিভিন্ন অনারব জাতির কাছে যেমন রোমান সম্রাটের কাছে কিংবা পারস্য সম্রাটের কাছে এরকম বিভিন্ন আবিসিনিয়াতে যেগুলো পাঠিয়েছেন কোন ভাষায় পাঠিয়েছিলেন আরবিত। অনেকে সেটাকে দলিল হিসাবে দেখাচ্ছে কিন্তু এটা তো আসলে দলিল হতে পারে না নবী সাল্লা পাঠিয়েছেন কারণ তিনি লিখতেই পারেন আরবিতে এবং আরও একটা কারণ ছিল কারণ তিনি চাচ্ছিলেন ওদের কাছে আরবির প্রাধান্য প্রতিষ্ঠা করতে কিন্তু এটা তা ছিল না কোনো কারণে নবীর সাল্লাহ সাল্লাম অথবা খোলাফায় রাশিদিনের কেউ যদি অনারব ভাষায় চিঠিগুলো পাঠান সেটা জায়েজ ছিল কি না ছিল জায়েজ ছিল অতএব নবী সাল্লাহ সাল্লামের চিঠির আরবি ভাষা দিয়ে এটা প্রমাণ করা যাবে না যে এটা সেটা ফরজ ছিল কিন্তু নবী সেটা করেছেন যাতে তারা আরবি ভাষাটাই প্রথমে মেসেজটা পায় তারপর প্রয়োজনে তারা সেটাকে তর্জমা করে এবং তারা সেটাই করেছে شدران اللجنة الدائمة ترى وعلى هذا يجوز لخطيب الجمعة في البلاد التي لا يعرف أهلها أو السواد الأعظم من سكانها اللغة العربية أن يخطب باللغة العربية ثم يترجمها إلى لغات لغة بلادي خطيب الجمعة جيش مستدشير آآ آآ جون عربي باشا جاننا أو تبا شلوك عربي باشا جاننا সেই খতিবের জন্য সেখানে খোদবাটা আরবি ভাষায় দেওয়া যায় তবে সে তর্জমাটাও সাথে সাথে করতে পারবে যেটা আমরা করছি আমরা এখানে আরবি ভাষায় বেশ কিছু অংশ বলছি আর বাকিটা আমরা বাংলায় দিচ্ছি এটা দুরকম হতে পারে ওনাদের ভাষা থেকে বোঝা যায় এটা দুরকম হতে পারে এক আরবিতে প্রয়োজনীয় কিছু বলার পর বাকিটা সরাসরি বাংলায় অথবা অন্য যে ভাষায় শ্রোতারা যেটা বুঝে আচ্ছা দুই হতে পারে আমরা খোঁত সংক্ষিপ্তভাবে তার মেইন কথাগুলো আরবিতে বললাম এবং সাথে সাথে তর্জমাও করে দিলাম এটা দেখা যাচ্ছে যে যেমন আমেরিকা ব্রিটেনের মতো দেশগুলোতে অনেকেই সেটা করেন কারণ দেখা যায় যে একই অডিয়েন্সের মধ্যে বড় একটা অংশ আরব তারা আরবিটা পছন্দ করে অতএব তারা আরবি ভাষায় বলেন আরেকটা অডিয়েন্স তারা বিভিন্ন ভাষাভাষী হলেও কমন একটা ভাষা হলো ইংরেজি ফলে তারা যেটা আরবিতে বলেন কিছু দূর বলে আবার সেটাকে বাংলা বলে ইংরেজি করেন আবার কিছু দূর আরবি বলেন আবার কিছু দূর ইংরেজি করেন এটাও শরীয়তে যায় আছে সে কথাটা বলেছেন তা আমাদের দেশে তো আসলে আমাদের কিছু আরবি কিছু বাংলা বলা কোনো প্রয়োজন নেই এখানে তো কোনো আরব ভাষাভাষীরা এখানে আমাদের শ্রোতা হিসাবে সাধারণত থাকেন না আর যদি থাকেন দু চারজন থাকেন তারা হয়তো খুদবার মেইন কথাটা বুঝেন এখানে আরেকটা জিনিসও আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে খোদ কত সময় দিতে হবে জুমার খোদ বা দুটো খোদ বা মিলে কত সময় দিলে খোদবার দেওয়া হয়েছে এই বিধানটা কার্যকর হবে এটা নিয়ে ওলামে কেরাম করেছেন তবে তাদের কথার জিস্ট হচ্ছে অন্তত দু তিন মিনিট কেউ বলছেন কয়েক মোমেন্ট কেউ বলছেন দুই তিন মিনিট কেউ বলছেন পাঁচ মিনিট এভাবে একটু এখতলাফ তাদের আছে তাতে বোঝা গেল যে আমরা আরবি অংশটা যদি তিন চার মিনিট দেই তাহলে সর্বসম্মতিক্রমে আরবিটাও শুদ্ধ হয়ে যায় আরবি যারা শর্ত করেছেন তাহলে তাদের কথার আলোকে এটাও শুদ্ধ হয়ে যায় যেহেতু আমরা আরবিতে একটা অংশ খোঁদ দিয়েছি তাহলে দেখা যাচ্ছে যে এই যে আমরা যে পদ্ধতি অবলম্বন করছি কিছু আরবি কোরআন হাদিস সহ যেগুলো আমরা আরবিতে বলছি শুরুতে এবং শেষে দোয়া সহ তাহলে প্রয়োজনের চেতেও অতিরিক্ত অংশ আমরা বলছি আর বাকিটা বাংলায় এখন প্রশ্ন হচ্ছে যারা বলছেন ফুল আরবিতে দিতে হবে তারা কি বাংলাটাকে অ্যালাউ করেন কি না অধিকাংশ ওলামাইকেরাম অ্যালাউ করেন আজকের প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি তাহাকে করে অধিকাংশ ওলামাইকেরাম অ্যালাউ করেন যারা অ্যালাউ করেন না তারা ভাবেন যে নামাজের মতোই খোদবায় কোথাও কোনো বর্ণ অথবা শব্দ আরবি ছাড়া উচ্চারণ করা যাবে না তারা এক্ষেত্রে খুবই রেস্ট্রিকশন আরোপ করে থাকেন এটা তাদের অভিমত আমরা সেটার প্রতিও শ্রদ্ধা জানাই যেহেতু এটা একটা ইশতেহাদি মত কিন্তু সেটা সঠিক নয় সঠিক হচ্ছে যেটা আমরা উল্লেখ করলাম কারণ এখানে অথরাইজড বিভিন্ন সংস্থার ফাতোয়ার পক্ষে রয়েছে রেজলেশান এর পক্ষে রয়েছে যে এখানে লেজনা দায়মা আরেকটা জায়গায় যখন তাদেরকে প্রশ্ন করা হয়েছিল তাদের উত্তর দিয়েছেন তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে আমরা সৌদি আরব থেকে একদল মানুষ অন্য দেশে এখন অবস্থান করছে মুক্ত অর্থাৎ সরকারি কাজে আমাদেরকে প্রেরণ করা হয়েছে আমরা জুমার সালাদ একটা জায়গায় পড়ি যে জায়গাটাকে আমরা শুধু জুমার জন্য নির্ধারণ করেছি ওটা মসজিদ নয় আর অধিকাংশ মুসল্লি তারা আরবি কথা বলে তবে কিছু সংখ্যক মুসল্লি পাওয়া যায় তারা আরবি বোঝে না এবং আরবি বলতে পারে না তবে তারা মুসলিম আমাদের সাথে সালাদ পড়ে আমরা আমাদের মধ্যে একতলাফ করেছি মতভেদ করেছি যে কি আরবিতে দেব না ইংরেজিতে দেব আমরা এটাও জানাচ্ছি যে আমরা এখন যেভাবে খুদবা দিচ্ছি সেটা হলো আমরা আরবিতে খোদবারটা দেই সাথে সাথে তর্জমা করে দেই আমরা আরবিতে খোদবারটা দিচ্ছি এবং সাথে সাথে তর্জমা করে দেই একটু একটু করে হয়তো একটা প্যারা অথবা দুই লাইন তিন লাইন করে এভাবে আমরা করে দেই তারপরে ইংরেজিতে আমরা ট্রান্সলেট করে দেই আপনাদের কাছে আমাদের জানার ইচ্ছা যে আমরা যে কাজটা করছি এটা ঠিক আছে কিনা আমাদের খোদবারের পদ্ধতিটা ঠিক আছে কি না এটা তাদেরকে প্রশ্ন করা হয়েছিল আল্লাহ দায়মা স্থায়ী ফতোয়া কমিটিকে তারা উত্তর দিয়েছিলেন যেমনটি বলা হয়েছে যে তোমরা আরবিতে খোদবা দিচ্ছ পাশাপাশি ইংরেজিও তোমরা ব্যবহার করছো তর্জমা করে দিচ্ছ তাহলে এই খোদবা ঠিক আছে এই খোদ ইংরেজি হোক অথবা অন্য যে কোনো ভাষা হোক পাশাপাশি এভাবে খোদবা দেওয়াটা জায়েজ এবং এর মধ্যে আসলে খেয়াল করতে হবে যেটা শ্রোতাদের জন্য অধিক উপযোগী একথা এখানে বলা হয়েছে তাহলে শ্রোতাদের জন্য যেটা বেশি উপযোগী সেটা আপনি ফলো করবেন শ্রোতাদের জন্য যদি উপযোগী হয় আরবি ভাষা আরবি ভাষায় দেবেন শ্রোতাদের জন্য উপযোগী হয় যদি আরবি পাশাপাশি অন্য ভাষা তাহলে সেভাবে দেবেন অথবা শ্রোতাদের জন্য যদি এমন হয় শুরুতে খোদ্া আপনি আরবিতে দিলেন পুরোটা তাদের ভাষায় আপনি খদববাটা দিলেন এবং শেষে দোয়া করে দিলেন আরবিতে তাতেও কোনো অসুবিধা নেই শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাহুল্লাহ তিনি বিশ্ববিখ্যাত একজন স্কলার ছিলেন আপনারা জানেন তাকে প্রশ্ন করা হয়েছিল যে মানুষ যদি অনারব হয় তাহলে তাদের জন্য খোদ তর্জমা করে দেওয়া যাতে তারা খোদ্টা বুঝতে পারেন এটা কি জায়জ কি তখন তিনি বলেছিলেন নাম ইয়াজুজু দ্য আলিক হ্যাঁ এটা জায়েজ এবং আরও বলেছিলেন বিল আল ফায়াহতুবা লোক সে আরবি ভাষায় খোদবা দিবে এবং সাথে সাথে তার তাফসিরটা সে ওই ভাষায় করবে যেই ভাষায় শ্রোতারা বোঝে লে আনাল মকসুদা ওয়া আদহম ও তদকীয় রহুম ও তে আলিম হুম কারণ মূল উদ্দেশ্য হচ্ছে তাদেরকে উপদেশ দেওয়া তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া এবং তাদেরকে ও তাইলিম ওহুম আহকামের শেরিয়াহ শেরিয়তের আহকামগুলো শেখানো এখন আমি এমন ভাষায় কথা বললাম যে ভাষায় আমার শ্রোতারা কিছুই বুঝলো না শেখা হবে বলেন তো যত বড় ফজিলতি থাকুক আরবি ভাষা আর কিন্তু যদি আজকে আমার সামনে আপনারা যারা রয়েছেন আপনারা যদি আরবি ভাষা না বুঝেন তাহলে আমি যত সুললিতভাবেই আপনাদেরকে বোঝাই না কেন বোঝা যাবে উপদেশটা গ্রহণ করা যাবে নির্দেশনাটা পালন করা যাবে শরীয়তের জ্ঞানটা অর্জন করা যাবে করা যাবে না সুতরাং এই বিষয়টা দেখেন আমাদের ওলামাই কেরাম তারা বুঝেছিলেন এবং তিনি বলেছেন লাস্টে শেখ বিন বাজ ওয়ালাহিকা ইল্লা বিত্তার এটা অনারব ভাষায় অনুবাদ করা ছাড়া এটা আসলে বোঝা যাবে না আমাদের ইসলামের মূল জ্ঞান তো আরবিতে ইসলামের মূল জ্ঞানটা আরবিতে কোরআন আরবিতে হাদিস আরবিতে আমাদের কুতুবুত্তুরা ইসলামের যত ক্লাসিক্যাল বই আছে সবগুলো আরবিতে এই জন্য আরবি ভাষার মাধ্যম ছাড়া সত্যিকার অর্থে কেউ বিশুদ্ধ ইসলামকে কিন্তু শিখতে পারবেন না আজকের জন্য আমরা আরবি ভাষা শেখার উপর খুব গুরুত্ব দিচ্ছি এবং আরবি ভাষা টু সাম এক্সটেন্ট এটা ফরজ শেখাটা ফরজ আপনি যদি আরবি ভাষা শিখে কোরআনটা সুরাফাতে হাটা আরবিতে না পড়েন সলাত হবে নাকি অথবা আপনি যে কেরাতটা পড়েন সলাতের মধ্যে সেটা যদি আরবিতে না হয়ে আপনি ইংরেজিতে পড়েন অথবা তার তর্জমা বাংলাতে পড়েন হবে হবে না যত কান্নাকাটি করে ক্লাসের সাথে পড়েন আপনি সিস্টেম আপনি ভায়োলেট করেছেন তত হবে না সুতরাং আরবি ভাষা আমাদের শিখতেই হবে কিন্তু মনে রাখতে হবে শেরিয়ার রোলিংটা কমন ফর অল সবার জন্য শরিয়া এমন কোনো অযৌক্তিক রেস্ট্রিকশন মানুষের উপর চাপিয়ে দেয়নি যেটার সাথে মানুষ চলতে পারে না যেটা মানুষের কাছে আসলে গ্রহণযোগ্য হয় না সোহান আল্লাহ এই জন্যে মতামত আমাদের কাছে অনেকগুলোই আসে আমরাও দেখতে পাচ্ছি আমাদের এই সমাজের মুসলিমরা কত মত এবং কত পথের অনুসারী বাট আল্লা দিন আয়াস্তা মে রাউন আল কাউলা যারা সব কথা শুনবে কিন্তু অনুসরণ করবে কোনটাকে আহসানটাকে দ্য বেস্ট ওয়ান সবচেয়ে বেটার সবচেয়ে যৌক্তিক এবং কোরআন সুননার সবচেয়ে আক্রাব ক্লোজেস্ট ওপিনিয়ন যেটা কোরআন সুনার সেটা কি তারা সবসময় চেষ্টা করবে সেটাকে চুজ করতে এবং সেটাকে তারা এখতিয়ার করবে শেখমিন বাজ রাহমাহুল্লাহ থেকে আরও অনেকগুলো বক্তব্য এখানে এসেছে যতবারই তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে তারা বলেছেন যে কোনো অসুবিধা নেই খোদ বা মাতৃভাষায় দিতে কোনো অসুবিধা নেই এবং এ যুগের আরও অন্য অন্য সকল ওলামাইকেরামও এ মতের পক্ষেই আসলে রায় দিয়েছেন এবং মজার ব্যাপার হচ্ছে আমরা যদি আলমাদেব আল আরবাহ চারটা মজহাবের মতামত দেখি তাহলে দেখবো সেখানেও অনেক মত আমরা এর পক্ষে পাচ্ছি এবং বিশেষ করে ইমাম আবু হানিফা রাহেমাহুল্লার মত সেটা আমি তুলে ধরছি ইমাম আবু হানিফা রাহমাহুল্লা। তার মতামাদ তার কাছ থেকে নির্ভরযোগ্য যতগুলো রেওয়ায়ত এসছে তাতে এটা প্রমাণিত যে তিনি অনারব ভাষায় খদ্বা দেওয়ার পক্ষেই তার মত ব্যক্ত করেছেন এবং এই অনারব ভাষায় খোঁজবা দেওয়ার জন্য আরবি ভাষার অক্ষমতার শর্ত তিনি করেননি তবে এখানে তার দুই ছাত্র ইমাম আবু ইউসুফ ইমাম মাহমদ তারা তার সাথে একটু এখতলাফ করেছেন তারা বলেছেন অনারব ভাষায় খোঁজবা দেওয়া যাবে তবে সেটা আরবি ভাষায় অক্ষম হলে আপনি একটা জিনিস খেয়াল করবেন আমাদের বাংলাদেশে অধিকাংশ ইমাম কিন্তু আরবি ভাষায় অক্ষম তারা শুধু দেখে দেখে পড়ে দেখে না পড়ো বলুক না তারা আরবি ভাষায় খোদ দিতে চান তাহলে দেখ না দেখে বলেন অনেক সময় যারা আরবি ভাষা পারে তারাও দেখে বলে এটা সত্য কিন্তু এটা অনেকগুলো কারণে হয়তো প্রশাসন থেকে কোনো ইনস্ট্রাকশন থাকে অথবা তিনি একটা জিনিস সুন্দর সাজিয়ে বলতে চান বিষয়ভিত্তিক এটা অনেক সময় মানুষের মনে থাকে না বিভিন্ন দেশের কথা আমি বলছি সার্বিক বিষয়কে সামনে রেখে তিনি একটা বিষয়কে খুব সংক্ষেপে তুলে ধরতে চান আধা ঘন্টার মধ্যে দিতে চান সেটা লিখিত হলে সুবিধা হয় এটাই জন্য আপনি দেখবেন শেখ সোরাইম শেখ সুদাইস মাঝে মাঝে দেখে খোঁজ বাদ চান আমরাও মাঝে মাঝে এই নোটটা লিখে নিয়ে এসছি তা নাহলে তো অন্যদিকে চলে যায় মানুষ তাই না আলোচনাটাকে ধরে রাখার জন্য এক জায়গায় ধরে রাখার জন্য কারণ আলোচনাটা স্ক্যাটার্ড হলে বিচ্ছিন্ন হলে শ্রোতারা কিছু নিতে পারে না আলোচনাটাকে এক জায়গায় কেন্দ্রীভূত রেখে মূল বক্তব্যটা আমাদের পেশ করা উচিত সে দৃষ্টিকোণ থেকে কেউ কেউ আরবি জানা সত্ত্বেও তিনি আরবিটা দেখেই খোদবাটা দেন কিন্তু তিনি কি আরবি দেখা ছাড়া খোদবা দিতে পারেন না পারে অক্ষমতা কাকে বলা হয়েছে এখানে সাহেবাইন ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ রাহমাহুল্লাহ যে বলেছেন একমাত্র অক্ষম হলেই অনারব ভাষায় খোদবা দেওয়া যাবে সক্ষম হলে আরবিতেই দিতে হবে অক্ষম কাকে বলা হয়েছে অক্ষম তো তাকে বলা হয়েছে যে আসলে আরবি নিজের থেকে বলতে পারে না তাকে দাঁড় করিয়ে দেওয়া হলে সে আরবি ভাষায় খোদবা দিতে পারবে না দেখে দেখে পড়াকে এটা সক্ষমতা না কিন্তু আপনাকে যদি একটা কায়দা দেওয়া হয় বলেন যে এ আবারওটুকু পড়েন আপনি দেখে দেখে যে জবর মিলায় পড়লেন কিন্তু আসলে বুঝলেন না এটা কি সক্ষমতা হল সক্ষমতা তাহলে বোঝা গেছে যে ইমাম আবু ইউসুফ মোহাম্মদ রাহে এই দুজনের অভিমতেও আমাদের অধিকাংশ ইমামকে বাংলা ভাষায় খোদবা দেওয়াটা উচিত কারণ তারা আসলে আরবি ভাষা বলতে অক্ষম দেখেন আমি বলছি কি বলছেন এখানে এখানে আল্লামা তহাউই ইমাম তহাউি তিনি হাসিয়া আলা মারাপিয়াল আল ফালাহ এর মধ্যে বলছেন ওয়ার আয় আল খোতবাহ আল আল আরবি যে আরবি ভাষায় খোদবা দিতে পারে সে ফার্সি ভাষায় খোদবা দিতে পারবে খেয়াল করেন এটা ইমামের মতে সে বলছে ইমাম আবু হানিফ রাহমাহুল্লার মতে বলছে কি যে সে আরবি ভাষায় খোদবা দিতে সক্ষম হয় তবুও তার অনারব ভাষায় ফার্সি ভাষায় খোদবা দিতে পারবে আচ্ছা এরপরে আল্লামা ইবনু আবেদিন রাদ্দুল মুখতার আল্লাদুরুল মুখতার হাফি মজাবের বিখ্যাত কিতাব সেখানে তিনি বলেছেন লাম ইউকাইয়েদ আল খোদবা বেকাউনি হাবিল আরবিয়াতে ইক্তিফা আন বিমা কদমাহু ফি বাব সিফাতিস সালাহ মিন আনহা গায়রু শারতিন ওয়ালাউ মা আল কুদরাতে আল আল আরবিয়াতে আন্দা লাহুমা তিনি বলেছেন ইমাম আবু হানিফর রাহমাহুল্লাহ খোদবাকে আরবি ভাষায় হওয়াটার সাথে শর্তায়িত করেন নাই কে ইমাম আবু হানিফর রাহমাহুল্লাহ বিমা কাদ্দাহফি বাবুসাল্লাহ যেটা তিনি বাবুসাল্লাহ সালার মধ্যে তিনি উল্লেখ করেছেন মিন আন্দাহা গায়ু তিন কী তিনি উল্লেখ করেছেন বলেছেন খোদবা আরবি ভাষায় হওয়াটা শর্ত নয় সালাত শুদ্ধ সালাত জুমা শুদ্ধ হওয়ার শর্ত নয় ওয়ালাউম আল কুদরাত আল আল আরাবিয়াত যদিও আরবি ভাষার তার সক্ষমতা থাকে এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে খিলাফান লাহুমা সাহাবাইনের মত আলাদা কি বলেছেন তারা হাইতু শারাতাহা ইল্লা ইনদাল আজজ তারা দুজন ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তারা বলেছেন যে আরবি ভাষা হওয়াটা শর্ত ইল্লা ইনদাল আজিস দেখেন এটা সবগুলো হানাফি মাধবের কিতাবের মধ্যে আপনি পাবেন এবার ইল্লা অ্যান্ডাল আজ তবে যদি আরবি ভাষায় তার সক্ষমতা না থাকে তিনি আরবি ভাষায় অক্ষম হন তাহলে এই শর্ত আর থাকছে না কাল খিলাফি ফুরফিসাল এভাবে আমরা দেখি যেমন আল্লামা বাহুতি হাম্বালি তিনিও বলেছেন আরবি ভাষায় যাদের সক্ষমতা নাই তারা অনারব ভাষায় খোদ খোঁদ বা দিতে পারবে ইমাম শাফি রহমাল সেখানে আমরা দেখতে পাচ্ছি তিনি বলছেন কি ইউশতারা তো আন্তাকুনা আরবি তিলেল কাদের আলাই হাঁ যে সক্ষম আরবি তার জন্য খোদবা আরবিতে দেওয়া শর্ত ইল্লা ইদায় আসলাম জেমি আন লাই আরেফ উন আরবিনা হুয়া বেলওয়াজিহিম তবে যদি শ্রোতারা সকলেই তারা আরবি ভাষা না বোঝে তাহলে তার জন্য তাদের ভাষায় খোদবা দেওয়াটা চায়েজ হবে ওয়াহাদা হুয়াহি হু অ্যান্ড দ্য শেফে আইয়া ওয়াবিহি আলা বাবুল হানা এটাই সাফেয়ীদের কাছে সহিমত এবং এই ব্যাপারে অনেক হাম্বলি মাঝাবের ওলামাইকেরামও কথা বলেছেন তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আসলে অনারব ভাষায় এবং মাতৃভাষায় দিতে আসলেই কোনো ধরনের মানে বড় ধরনের কোনো বাধা নাই সে আগের আলেমদের মধ্যে বলি বিভিন্ন মাধাবের ইমামদের কথা বলি ওলামাইয়ের ওলামাদের কথা বলি বিশেষ করে আজকে আমাদের যে প্রেক্ষাপট এখানে যেটা আমি বলেছি আমাদের ইমামরা আসলে আরবি ভাষায় সক্ষম নন ফলে তাদের জন্য এখন দেখা যাচ্ছে সর্বসম্মতিক্রমে এবং পৃথিবীর বড় বড় ফাতাওয়া সংস্থা এবং ইসলামিক ফেক কাউন্সিলগুলো তাদের জন্য আসলে রেকমেন্ড করছে কি অনারব ভাষায় খুদবা দেওয়া যাতে মানুষ জুমার খোদ্াটা বুঝতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি আরও যারা খোদ্া দিয়েছেন এর মধ্যে শেখ সলিম রহতাহ মিন এবং মিশরের প্রখ্যাত আলেম রশিদ রেদা এবং আরও অনেক বিশ্ববিখ্যাত ওলামাইকেরাম আপনি দেখবেন যে নর্থ আমেরিকান যে ফাতাওয়া কমিটি আছে তারাও কিন্তু এটা অ্যালাউ করছে তারাও এটা অনেকগুলো সংস্থা এটাকে অ্যালাউ করেছে সুতরাং একটা জায়গায় এতটা নিজেদেরকে রেস্ট্রিক্টেড করে রাখা এটা আমাদের জন্য কিন্তু সমীচীন নয় এবং আমরা আশা করব আলহামদুলিল্লাহ অলরেডি আমরা দেখতে পাচ্ছি ঢাকার অনেকগুলো মসজিদে এই মতটা অনেক মসজিদ কমিটি গ্রহণ করেছে অধিকাংশ মসজিদ গ্রহণ করতে আরো সময় লাগবে আমরা বুঝতে পেরেছি তারা কনভিন্স হওয়ার চেষ্টা করছেন তারা পড়াশোনা করছেন তারা বোঝার চেষ্টা করছেন সেই জন্যই আজকে আসলে আমাদের এই কথাগুলো বলা যাতে তাদের চা সামনে চোখটা খুলে যায় চোখটা খুলে যাওয়ার একটা ব্যাপার আছে জামউল কোরআন একটা ছোট্ট উদাহরণ দেই জাম উল কোরআন কোরআন একত্রিকরণের ঘটনার জানেন যখন রাসুল সাল্লাহ সাল্লামের এন্তেকাল হয়ে গেল এটা বোখারের বিখ্যাত বড় হাদিসের মধ্যে এসছে পুরো বর্ণনাটা নবী সাল্লাহ সাল্লামের এনতেকালের পরে ওমর আবুল খাতাব রাদি আল্লাহ এসে আবকর রাদ্দি আল্লাহ তাল্লাহকে বললেন যে বিভিন্ন যুদ্ধে যেভাবে হাফফাতুল কোরআন তারা মারা যাচ্ছেন এত কোরআনটা তো উঠে যাবে আপনি কোরআনটাকে একত্রিত করেন কোরআন এখন ছড়িয়ে ছিটিয়ে আছে কারণ উত্তাবুল ওয়াহি যারা ওহি লিখেছিলেন রসুলসাল্লাহলামের নির্দেশ ক্রমে তারা বিভিন্ন জায়গা লিখেছিলেন সেগুলোকে আপনি একত্রিত করেন তখন আহুবাক দে্লাহ তালু বললেন যে আমি সেই কাজটা কীভাবে করবো যে কাজটা রাসুলসাল্লাহ সাল্লাম করেন নাই দেখেন এটাও কিন্তু আর একটা চমৎকার নিচ্ছি বাট অমর আব্দুল খাতাব রাজি আল্লাহ তালাম তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমানদের একজন শুধু সাহসীদের একজন তা না শুধু বড় সেনাপতিদের একজন তা না তিনি পৃথিবীর সবচেয়ে বুদ্ধি যারা রাখেন জ্ঞানীগুলি তাদের একজন এবং তার যে ফিক সেগুলো আরব দেশে এখন বিশাল ভলিউমে একসাথ করা হয়েছে যে কোনো মুসলিম প্রশাসক তার থেকে নিতে পারে যে কোনো মুসলিম সেনাপতি এবং সৈনিকরা তার থেকে নিতে পারে যে কোনো নিরাপত্তা বাহিনীর লোকেরা তার কাছ থেকে জ্ঞান নিতে পারে তাহলে তারা সমৃদ্ধ হবে তারা ঠকবে না ইনশাআল্লাহ তিনি আবুকর রাজি আল্লাহ তাল্লাহকে বলেছিলেন যে না একত্রীকরণটা লাগবে কারণ ইসলামের কোথাও কি বাধা আছে যে কোরআনকে একত্রে রাখা যাবে না নাবি সাল্লাম অনেক কিছুই করেননি তিনি করেছেন সেটাই যেটা আল্লাহ তালা সরাসরি নির্দেশ ছিল আর কিছু মূলনীতি দিয়ে গেছেন এমন একটা মূলনীতি কি দেখাতে পারবেন যে যেটাতে এ কাজটা আমরা করতে পারবো না এটা অমর খাত্তা বারবার বলতে থাকলেন তারপর আবাকর বললেন অমরকে আল্লাহ তালা যেভাবে সরহেসাদর করে দিয়েছে এরপরে আমারও আমিও কনভিউজ হয়ে গেলাম তিনি তখন আবু নির্দেশ দিলেন আবু জরো বললেন হে খালিফা এমন কাজ কেন আমাকে করতে বলছেন যেটা সাল্লাম করেন নাই উনিও একইভাবে আর্গুমেন্ট করলেন আউবকরো তাকে বারবার বোঝালেন শেষ পর্যন্ত আবু জরো বললেন যে আল্লাহ তালা আমার আমার অন্তরটাকেও খুলে দিলেন এখানে কিন্তু একটা চমৎকার নির্দর্শন আছে এবং নির্দেশনা আছে কি সেটা হচ্ছে কেউ যদি হক কথাটা বুঝতে না পারে তাহলে সেটাকে খুব সুন্দর আর্গুমেন্টের মাধ্যমে কনভিন্স করার মতো করে তাকে বোঝানোর চেষ্টা করা এবং আল্লাহর কাছে তফিক কামনা করা আল্লাহ যেন বুঝিয়ে দেন আমরাও তাই আমাদের কেরামের কাছে এটা প্লেস করলাম এবং আহ্বান করছি এবং আশা করছি আল্লাহ যেন তাদেরও স্বারহে সাদর করে দেন দেশ জাতি জনগণের জন্য যেটা বেটার সেটা বোঝার তৌফিক যেন আল্লাহ তালা আমাদেরকে দান করেন আল্লাহর কাছে আমরা তফিক কামনা করছি তিনি যেন আমাদেরকে হেদায়তের পথে রাখেন আমাদেরকে ইসলামের মূল মাকাসে বোঝার তৌফিক দান করেন আমাদের সালাফে সালেহীন যে পথে চলেছেন যে পথে চলে গিয়েছেন দেশ জাতি সংসার সব তারা যেভাবে চালিয়েছেন আমাদেরকেও সেভাবে চলা এবং চালানোর তৌফিক দান করুন আকুলকাউলি হায়দাউ আস্তাকালিআলম ولسائر المسلمين انه هو الغفور الرحيم. الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله واصحابه اجمعين عباد الله اتقوا الله اتقوا الله علنا وسرا اتقوا الله في انفسكم ও আউম ও আশিয়ারিকুম ও আজয়া জিকুম ও ফিকুলিশ হিল মুতিন আবাদাল্লাহ আমরা আমাদের ভাষার গুরুত্ব দিতে গিয়ে যেন যে কোনো ভাষার কালচারকে গ্রহণ না করে ফেলি ছোট্ট একটা নাসিহা শুধু করে আমি শেষ করবো প্রত্যেক ভাষার সাথে ওই ভাষাভাষীদের নিজস্ব কৃষ্টি কালচার দৃষ্টিভঙ্গির একটা সংমিশ্রণ তৈরি হয়ে যায় যদি কোনো জনপদে অমুসলিমরা থাকে তাদের ভাষাটা আল্লাহ সৃষ্টি বাট কালচারটা তারা নিজেরা তৈরি করে সেটাও আল্লাহর নির্দেশ ক্রমে কারণ মানুষ আল্লাহ বলছেন তোমাদেরকে এবং তোমরা যা আমল করো সবই আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ যে দুষ্কর্মগুলো করে সেটাও তো আল্লাহর নির্দেশক্রমেই হয় তাই না কিন্তু তাই বলে কি বিচার হবে না বিচার হবে মানুষ আজকে যে অশ্লীল কালচারটা তৈরি করছে এটা কি বিচার হবে না হবে এই অশ্লীলতা কিংবা আকিদাগত বিভ্রান্তি সেরে পত্তলিকতার যে কালচার এই কালচারটাও অনেক সময় কোনো কোনো ভাষার সাথে মিশে যায় এই জন্য আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর বিভিন্ন দেশে যখনই তারা ভাষা শেখাতে যায় তখনই তারা কালচারও শেখায় আপনি যখন কোনো ইংলিশ দেশে ইমিগ্রেশন নিয়ে যাবেন দেখবেন যে সেখানে আপনাকে ভাষা শেখাবে এবং এটাকে তারা নাম দেয় ইন্টিগ্রেশন প্রোগ্রাম বিকজ ভাষার সাথে সাথে তারা তাদের কালচারটাকে আপনার মধ্যে ঠুকিয়ে দিচ্ছে ইনজেক্ট করে দিচ্ছে এই একটা জায়গায় আমাদেরকে সাবধান হতে হবে আমরা ইংরেজি শিখব কিন্তু ইংলিশ কালচারকে গ্রহণ করব না এভাবে পৃথিবীর আর অন্য যে কোনো ধর্মের মানুষ তাদের ভাষা শিখতে আমাদের কোনো আপত্তি নাই জাইদ ইবনে তাবেতের সেই হাদিসটা আপনারা পড়ে দেখবেন আবু দাউদের মধ্যে তিনি কিন্তু বলছেন যে আমাদের কিতাবই শ্রেষ্ঠ আমি ইহুদিদের ভাষা শিখছি কিন্তু তার শ্রেষ্ঠত্বকে আমি ধারণ করব না আজকে বাংলাদেশের মানুষ যখন ইংরেজি শেখে তখন সে কিন্তু একটু অহংকারী হয় তাই না সে ভাবে সে অন্যদের থেকে আলাদা এবং ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরাও যারা বাংলা মিডিয়ামের তাদেরকে একটু কোনো আন্ডার করে করে না করে এই জায়গা আমাদের একটু সাবধান থাকতে হবে ভাষা আর কালচার আলাদা কিন্তু ভাষার সাথে কালচারটা চলে আসে আরবি ভাষার গুরুত্ব আমরা দেখছি কারণ আরবি কালচারটা হচ্ছে ইসলামিক কালচার খেয়াল করুন আরবি ভাষা শিখলে আপনি কোরআন শিখবেন আরবি ভাষা শিখলে আপনি হাদিস শিখবেন আরবি শিখতে এসে দেখবেন অনেক মানুষ মুসলিম হয়ে যাচ্ছে বিকজ অফ ইসলামিক কালচার অতএব অ্যারাবিয়ান কালচারটা আমাদের অ্যারাবিয়ান কালচার বলতে আমরা ইসলামিক কালচারটাকে বোঝাচ্ছি আরব দেশগুলোতে আমভাবে ইসলামিক কালচারই থাকার কথা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি ইংরেজ এবং ইউরোপিয়ান আমেরিকান কালচারের প্রভাবে এবং প্রচার মাধ্যমের প্রভাবে সেই আরব দেশগুলোতেও ওই কালচারের একটা প্রাধান্য কোনো কোনো ক্ষেত্রে সৃষ্টি হয়েছে ওলা বিল্লাহ আমরা আল্লাহর কাছে থেকে পানা চাই আমরা আল্লাহর কাছে পানা চাই ইসলাম ছাড়া আর অন্য যে কোনো কিছু থেকে অন্য যে কোনো পত্তলিকতা থেকে শেরেক থেকে বেদাত থেকে যে কোনো পাপ থেকে অন্যায় থেকে অশ্লীলতা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন আমাদের কিছু ভাইয়েরা এবং বোনেরা তারা অসুস্থ কেউ কেউ ক্যান্সার আক্রান্ত হয়েছেন আমাদের এক প্রবাসী বোন যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন এই প্রতিষ্ঠানের সাথেও যিনি জড়িত তার জন্য আপনারা একটু দোয়া করবেন এবং আরও অনেকেই আমাদের কাছে তাদের অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন আল্লাহর জন্য তাদেরকে আরোগ্য দান করেন শেফাই কামেল শেফাই আজেল দান করেন আমরা তাদের জন্য দোয়া করছি দোয়া করছি আমাদের সে সকল মুসলিম ভাই জন্য যারা আমাদের থেকে বিগত হয়ে গেছেন আল্লাহর কাছে চলে গেছেন আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ যেন তাদেরকে জান্নাত ও ফেরদাউস নসিব করেন এবং তাদের বংশধরদেরকে আল্লাহ যেন দিনের পথে রাখেন এই মসজিদের জন্য আমরা দোয়া করছি আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন এই মসজিদকে হেফাজত করেন আল্লাহ যেন এই মসজিদের মাধ্যমে ইসলামের সঠিক মেসেজ আমাদের দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার তফিক দান করেন এবং কেমন পর্যন্ত এই عملتك يا الله جاري لكن، اي مسجدك جاري هذا وصلوا وسلموا على نبينا محمد فقد قال الله سبحانه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مره صلى الله عليه بها عشره اللهم صل وسلم وبارك وانعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، واخذل الكفر والكافرين، اللهم عليك بأعدائك أعداء الدين وأعداء المسلمين يا رب العالمين، اللهم تقبل منا ومن المسلمين يا رب العالمين، اللهم اشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين اللهم اشفنا واشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين اللهم فرج هم المهمومين من المسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم أصلح أحوالنا وأحوال المسلمين اللهم أصلح أحوال أولاة أمور المسلمين واهدهم سبل السلام يا رب العالمين تقبل منا انك انت السميع العليم ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب واقم الصلاه